আওয়ামী লীগ ঘরে ঘরে চাকুরির পরিবর্তে মাদকসেবী এবং সন্ত্রাসী উপহার দিয়েছে। নোয়াখালী চাটখিলে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় শিক্ষার্থীদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণের সময় এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও নোয়াখালী এক আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বিস্তারিত থাকছে নোয়াখালী জেলা প্রতিনিধি বেল্লাল হোসেন নাইমের প্রতিবেদনে। শনিবার সকালে উপজেলার ভীমপুর স্কুল অ্যান্ড কলেজের হলরুমে চাটখিল উপজেলা পৌরসভা কলেজ ও মাদ্রাসা শাখার ছাত্রদলের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করার সময় তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে, ষোলো বছরে কি করল তারা? কোনো চাকরি দেয় নাই, সিলেক্টিভ কিছু লোক ছাড়া এবং ঘুষের বিনিময় ছাড়া, বরং ঘরে ঘরে তারা মাদক দিয়েছে, ঘরে ঘরে তারা সন্ত্রাস সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন তিনি। ছাত্র রাজনীতি করার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি দেশের বিদ্যমান অসামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক পলিসি পরিবর্তনের কথাও জানান। মাহবুব উদ্দিন খোকন বলেন, তারেক রহমানের যে চিন্তা চেতনা, বিএনপি যদি ক্ষমতায় আসে তবে বাংলাদেশের আমূল পরিবর্তন হবে। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আরও বক্তব্য রাখেন সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মেহেদি হাসান, উপজেলা ছাত্রদলের নেতা ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন মুরাদ সহ অনেকে। শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, পৌরসভা বিএনপির আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিস আহমেদ হানিফ, মিজানুর রহমান, নুরুল হুদা পিন্টু, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন বাহার, মহিন উদ্দিন তরফদার, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রিফাত কামাল আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, যুগ্ম আহ্বায়ক সাইফুল আজম জগলু, পৌরসভা যুবদলের নেতা মাহবুবুর রহমান জুয়েল, শ্রমিক দলের সদস্য সচিব মাসুদ হাজি, পৌরসভা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ মিলন, সদস্য সচিব পারভেজ রানাসহ উপজেলা পৌরসভা বিএনপি যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা।